গুড আফটারনুন ফ্রেন্ডস, শন্টিস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পালং চিকেন। তো আমি চিকেন নিয়েছি 500 গ্রামের মতন, আমি দেখিয়ে দেব। সেই চিকেনটার মধ্যে আমি একটু লেবু রস, গোলমরিচ আর টক দই দিয়ে ওটা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম 8 ঘন্টা। এখন আমি পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর সেটাকে একটু হালকা ভাপিয়ে নেব এবং সেটাকে পেস্ট করে নেব। আর নেব আদা, পেঁয়াজ, রসুন পেস্ট আর জিরে গুঁড়ো, একটু গরম মশলা পাউডার। ও, যেটা বলতে ভুলে গেলাম, আমি যে টক দই দিয়ে মাংসটা রেখেছি, টক দই, লেবু রস আর গোলমরিচ দিয়ে, তাতে আমি একটু কসুরি মেথি ওটাতে অ্যাড করে রেখেছি। আর আমি দেখিয়ে দেব, ওইসব দিয়ে আমি ওটাকে ম্যারিনেশনের জন্য 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো চলো, আর বেশি মশলা আমি দেব না, জাস্ট ওই লাস্টে যে পালংটা যেটাকে আমি টেস্ট করব ওটাকে ওর মধ্যে অ্যাড করে দেব। সবার বানানোর টেকনিক আর আমার টেকনিক সম্পূর্ণ আলাদা। তো ও ওটা দিয়েছে, আমি এটা দিয়েছি, এটা এইভাবে করো সেটা কোনো মানে নেই, যার যার রান্না সে তার মতন করে বানাতে পারে। তো আমার পালং চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো। তো চলো রান্নাঘরে যাই, তারপর আমরা স্টার্ট করছি এবং দেখিয়ে নেবো অবশ্যই আমি কি কি নিচ্ছি। আর এদিকে মেয়ে পড়াশোনা স্টার্ট করেছে, তো চলো রান্নাঘরে যাই। পালং চিকেন বানাতে আমি নিয়েছি পালং শাক, যেটাকে আমি ধুয়ে নিয়েছি, এরপর এটাকে আমি একটু হালকা ভাপে দিয়ে তারপর এটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি চিকেন, চিকেনের মধ্যে আমি লেবুর রস, একটু গোলমরিচ, 1 চামচ টক দই আর কয়েকটা কসুরি মেথি পাতা নিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 8 ঘন্টা খানি। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা আর রসুন। আর গুঁড়ো মশলায় আমি নিচ্ছি জিরে গুঁড়ো আর গরম মশলা পাউডার। গ্যাস অন করে নিয়েছি আর গ্যাসের মধ্যে একটু তেল ঢেলে দিচ্ছি। আমি সাদা তেল নিচ্ছি, তোমরা চাইলে 1 চামচ ঘিও দিতে পারো। তেলের মধ্যে আমি কয়েকটা আস্ত গরম মশলা নিয়েছি, আস্ত গরম মশলা গুলো আমি এটা ঢেলে দেবো। আর এখানে পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি, প্রথমে গরমে ভাপিয়ে নিয়ে তারপর পেস্ট করা হয়েছে। আর এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি, সবকটাই পেস্ট করা হয়েছে। এর মধ্যে আমি মশলা ঢেলে দিচ্ছি, পেস্ট করা আদা, পেঁয়াজ, রসুন গুলো। এর মধ্যে একটু নুন অ্যাড করবো, নুন ঢেলে দিচ্ছি। মশলাটা একটু কষানো হোক, তারপরে এর মধ্যে আমি ঢেলে দেব জিরে পাউডার এবং গরম মশলা পাউডার। তো মশলাটা কষানো হোক, তারপর তুমি এবার আমি ঢেলে দিচ্ছি জিরা পাউডার। আপনাদের যদি বাড়িতে ভুড়ি গুঁড়ো থাকে তো আপনারা সেটা অ্যাড করতে পারেন, আমার কাছে নেই। আর দিচ্ছি গরম মশলা পাউডার। এটা ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব, তারপর আমি ম্যারিনেট করা যে চিকেন গুলো সেটা ঢেলে দেবো। এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেন গুলো ঢেলে দিচ্ছি।
একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে পালং পেস্টটা ঢেলে দেব। মাংসটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে পালংয়ের পেস্টটা ঢেলে দেব। ভালো করে কষানো হয়ে যাক মাংসটা, তারপর দেখাচ্ছি। মাংসগুলো কষে এসেছে, এরপরে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পালং পেস্ট। ভালো করে নাড়িয়ে নিতে হবে, ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর জল করে দেবে। কি সুন্দর লাগছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পালং চিকেনটা পরোটা রুটি এগুলির সাথে খুব ভালো লাগে খেতে। তো ভালো করে কষানো হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিয়ে পালং শাক দিয়ে দিয়েছি। লাস্টে পালং শাকটা যখন পুরো রেডি হয়ে যাবে তার মধ্যে একটু অল্প মিষ্টি অ্যাড করব, মানে চিনি অ্যাড করব অল্প। তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিই, তারপর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। কারণ এটা একটু অল্প হালকা মিষ্টি মতো হয়, বেশি মিষ্টি নয়। আর একটু হোক, তারপর আমি অল্প একটু জল ঢেলে এটাকে ঢেকে দেব, তাহলে চিকেন গুলো সেদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো আমি ঢেকে দিয়েছি চিকেন গুলো সেদ্ধ হওয়ার জন্য। চিকেন গুলো সেদ্ধ হোক, তারপরে ঢাকনা খুলে দেখতে হবে কিরকম পরিস্থিতি হয়েছে। তো সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমার পালং চিকেন রেডি, এই মাত্র নামিয়ে গার্নিশ করেছি। ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ, এবার কে খেয়ে দেখতে হবে এটা কিরকম টেস্টি হয়েছে। তো আমার পালং চিকেন রেডি, এবার খেয়ে দেখবো ওটা টেস্ট কেমন হয়েছে। চিকেনটা গরম আছে, জাস্ট টু গুড। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এটা পরোটা আর রুটির সাথে ভীষণ ভালো লাগে, বেশি ভালো লাগে পরোটার সাথে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর এটা করে খাবে, এবং আমাকে জানাবে আমার এই পালং চিকেনটা তোমাদের কেমন লাগলো। তার সাথে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং শেয়ার করবে। তার সাথে লিখে জানাবে যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।